শহর এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশন এলাকার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের শাহজালাল উপশহর এলাকার এবং সিলেট বিভাগের সবচাইতে অভিজাত একটি আবাসিক এলাকা। সেই আবাসিক এলাকার এই অবস্থা এবং এই এলাকার গতকালকে থেকে পানি ধীরে ধীরে উঠা শুরু হয়েছিল এবং রাতে পুরো এলাকার বেশ কিছু জায়গায় পানি প্রবেশ করেছে। সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে প্রধান সড়ক বাণিজ্যিক এলাকা, এই বাণিজ্যিক এলাকার দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। প্রত্যেকটি দোকানে কোটি কোটি টাকার সম্পদ এই এলাকার নষ্ট হয়েছে। কারণ হচ্ছে কি, কোথাও পচনশীল দ্রব্য আছে, কোথাও সিমেন্ট আছে, এই ধরনের যে সমস্ত দোকানে এই পণ্যগুলো রয়েছে সেগুলো পানির তলে চলিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রায় এক যেই একতলা ভবনগুলো আছে একতলা ভবনগুলো পর্যন্ত পানি প্রবেশ করেছে। এর একটিমাত্র কারণ হচ্ছে কি, সুরমা নদী পানি সিলেটে বিপদ সীমায় প্রায় 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে সুরমা নদী পানি সিলেট নগরী থেকে উপরের দিকে উঠার কারণে সিলেট নগরীতে পানি প্রবেশ করছে। এর একটিমাত্র সহজ উপায় হচ্ছে গিয়ে এই সুরমা নদী যে সিলেটের নগরীর উপর দিয়ে চলে গেছে সেই জায়গাতে খনন ছাড়া এর কোনো বিকল্প পথ নেই। আমরা দেখে থাকি যে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে উঠলেই এই অভিজাত এলাকা পানিতে তলিয়ে যায় এবং বেশ কয়েকটি ব্লক পানিতে তলিয়ে যাওয়ার ফলে মানুষ একটি দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে। যেহেতু নিচতলায় পানির মোটর থাকে, নিচতলায় সব কিছু দোকানপাট থাকে, সে কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক এলাকার বা দোকানের মালিকেরা কিংবা যারা বাসা বাড়িতে নিচের পানির মোটরগুলো আছে সেই পানির মোটরগুলো অকেজো হয়ে পড়ে। এই অবস্থা কিন্তু আজকেই প্রথম নয়, আজকেই নতুন নয়, এই অবস্থা অতীতে বেশ কয়েকবার হয়েছে। কিন্তু এই সিলেট শাহজালাল উপশহর থেকে যে খাল বা ছড়াটি চলে গেছে সুরমা নদী পর্যন্ত সেই ছড়াটি কিন্তু খনন করা হয়েছে, ছড়াটি কিন্তু একেবারে মুক্ত আছে, কিন্তু তারপরেও শাহজালাল উপশহরে পানি প্রবেশ করছে। এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে সুরমা নদী পানি সিলেট কানাইঘাটে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে প্রায় 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে কুশিয়ারা নদীর পানি অমলসিত এবং শেওলাতে বিপদসীমার প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব কিছু মিলে বলা যায় পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থা যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের যে সতর্কীকরণ বা বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি জানিয়েছে সেই কেন্দ্রের সতর্কীকরণ অনুযায়ী আগামী 24 ঘন্টায় কোনো ভালো অবস্থা আসার কথা নয়। কেন, পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, উজানে বৃষ্টিপাত হচ্ছে, ভারতের মেঘালয় বৃষ্টিপাত হচ্ছে, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, 424 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে এবং জাফলংয়ে 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনার যেই নদ নদীগুলো আছে সুরমার অববাহিকা সবগুলো পানি বৃদ্ধি পাবে, কুশিয়ারা পানি আরও বৃদ্ধি পাবে, পানি উন্নয়ন বোর্ড এমনটি জানাচ্ছে। এবং সে কারণে সুনামগঞ্জে পানি বৃদ্ধি পাচ্ছে, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে সিলেটের সাথে, এবং সেই কারণে সুনামগঞ্জ, সিলেট এবং নেত্রকোনার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা যাচ্ছে। এবং সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সুনামগঞ্জের সাববাড়ির ঘাট এলাকায়। এই সাববাড়ির ঘাট এলাকাতে আজকে সকালে বন্যার পানি উঠে গেছে। উঠে যাওয়ার ফলে এখানে প্রায় 50টির মতো দোকানপাটে পানি, বন্যার পানি ঢুকেছে। এখানে স্টেশনারি, মুদি দোকান এবং হোটেল মিলিয়ে, রেস্তোরাঁ মিলিয়ে প্রায় 50টির মতো দোকান আছে। সেই দোকানপাটগুলিতে পানি ঢুকে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সুনামগঞ্জ পৌরসভার একটি ব্যস্ততম এলাকা এবং একটি সড়ক, সেই সড়কটা পুরোটো পানিতে নিমজ্জিত হয়ে আছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জের দুয়ারাবাজার এবং ছাতক উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে তারা 10 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। এছাড়া ছাতক উপজেলায় একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই নদীর পানিগুলি বেড়ে যাচ্ছে এবং সাববাড়ি এলাকা প্রচুর পানি বাড়ার কারণে ক্রমাগত নতুন নতুন দোকানপাটে পানি ঢুকছে এবং আবাসিক এলাকাতেগুলি পানি ঢুকার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের ফলে এবং উজানের নেমে আসা পাহাড়ি ঢলের ফলে সুনামগঞ্জের পানি ক্রমশ বেড়েই যাচ্ছে। এই পানি সিলেট থেকে যে পানিটা নেমে আসতেছে সেই পানিতেই সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বিশেষ করে ছাতক এবং দুয়ারাবাজার উপজেলা যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। ওই সমস্ত এলাকার নিম্নাঞ্চল অনেকটা প্লাবিত হয়েছে। সেই প্লাবিত হওয়ার কারণে মানুষজন অনেকটা দুর্ভোগে আছেন। দুর্ভোগে থাকার কারণে এখানকার মানুষজনের বন্যা পরিস্থিতির কোনো উন্নতির কোনো খবরই আমরা দেখতে পাচ্ছি না। আমরা নদী পাড়ের লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে পানি ক্রমশ বেড়েই যাচ্ছে, এই পানি কমার কোনো সম্ভাবনা নেই। সেই না থাকার কারণে তাদের দুর্ভোগ
দুর্ভোগ বেড়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জের এই ব্যস্ততম এলাকা শহরের সাববাড়ি ঘাট এলাকায় অনেকগুলি নৌকা এসে নোঙ্গর করে আছে। সেই নৌকাগুলি এই জাঙ্গল হাওরে পর্যটক নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই পানি বাড়ার কারণে সেই নৌকাগুলি এখন আর পর্যটক নিয়ে যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পশ্চিম বাজার এবং সাববাড়ি ঘাট এলাকাতে জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া ক্রমশ সুনামগঞ্জ পৌরসভার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়তেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জের ইব্রাহিমপুর গ্রামে সুরমা নদীর তীরবর্তী একটি গ্রাম, এই গ্রামের নিম্নাঞ্চলে অনেকটা পানি ঢুকে পড়েছে। পানি ঢুকার কারণে মানুষের অনেকটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে, মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে এখানে ব্যাপক বৃষ্টিপাতের ফলে ক্রমশ পানি বেড়ে যাচ্ছে। সুনামগঞ্জের সীমান্ত নদী সুরমা, জাদুকাটা, চলতি, খাসিয়ামারা এবং চেলা নদী দিয়ে অবাধে পানির ঢল নেমে আসছে। সেই ঢলের কারণে সুনামগঞ্জের পানি অনেকটা বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি এবং ছাতকের পানি প্রায় 152 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। জাদুকাটার পানি বিপদসীমার প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। এভাবে ক্রমশ প্রত্যেকটা নদীর পানি সুনামগঞ্জের বিপদসীমা ছাড়িয়ে প্লাবিত করছে লোকালয়। আমরা কথা বলেছিলাম এখানকার জনগণের সাথে, তারা বলছেন যে পানি না কমলে তাদের এই দুর্ভোগ কমবে না এবং তাদের এই দুর্ভোগের শেষ হবে না। তো সুনামগঞ্জের সাববাড়ি ঘাট থেকে এই ছিল বন্যা পরিস্থিতির সবশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে, এবং তার আগে যুক্ত ছিলাম সিলেট থেকে।